মিছিলটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল এবং গুনায়েত ছাকি কিছুক্ষণ পরেই বক্তব্য রাখবেন এবং দাবি রাখবেন রাষ্ট্রের প্রধানের কাছে যাতে দ্রব্যমূল্যে অনতিবিলম্বে জনগণের আস্থার মধ্যে ফিরিয়ে আনা যায়। যে বাংলাদেশে এখন যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার আসলে কিভাবে নির্বাচিত হয়েছে আপনারা জানেন। যে বাংলাদেশে আজকে মানুষের কি পরিস্থিতি, আজকে একটা লাউয়ের দাম 80 টাকার কমে পাওয়া যায় না, 80 টাকার কমে একটা লাউ পাওয়া যায় না। আজকে একটা তেল কিনতে গেলে 160 180 70 টাকা একটা 80 টাকা লাগে এক লিটার তেলের দাম, অথচ এই সরকার ক্ষমতায় এসেছিল 10 টাকা সের চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে। এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এরপরে তারা ভোট বন্ধ করে দিয়েছে। ভোট তারা ভোটের নামে 2014 সালে তারা একটা তামাশা করেছে আর 2018 সালে তারা রাতের আধারে সমস্ত ভোট কেটে নিয়ে গেছে এবং দিনের বেলায়ও কাউকে ভোট দিতে দেয় নাই। রাতের বেলা নিয়ে যাওয়ার পরে যে দিনের বেলায় কাউকে ভোট দিতে দেবে তাও দেয় নাই এবং মানুষকে বলেছে যে আমার সামনে বসে ভোট দে। এই যে অপমানজনক একটা পরিস্থিতির ভেতরে বাংলাদেশের নাগরিককে তারা ফেলে রেখেছে, নাগরিকদের তারা ফেলে রেখেছে, সেটা আজকে মনে করছে তারা তার ফলাফল হিসেবে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা আজকে এর আগে 850 টাকা যে গ্যাসের দাম ছিল সেটা 975 টাকা কিছুদিন আগেই করেছে, এখন আবার 2100 টাকা করার তারা প্রস্তাব দিচ্ছে। তারা পানির দাম বাড়ানোর প্রস্তাব দিচ্ছে, তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। তারা এইগুলো কেন করছে? কারণ হচ্ছে যে তারা যেভাবে উন্নয়নের বলচাল দিয়ে আছে, এই উন্নয়ন কি? যে বাংলাদেশে দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল রাস্তা কোথায়? বাংলাদেশে। দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল উড়াল সেতু কোথায়? বাংলাদেশে। দুনিয়ার সবচেয়ে বড় সবচেয়ে ব্যয়বহুল সেতু কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল সেতু, ব্যয়বহুল রাস্তা, এগুলো কেন হয়? বাংলাদেশের জমির দাম কি আমেরিকার চাইতে বেশি? বাংলাদেশে যে শ্রমিকরা কাজ করে তাদের মজুরি কি ইউরোপ আমেরিকার চাইতে বেশি? না। বাংলাদেশে যে সমস্ত লুটেরারা লুটপাট করে তাদের খায় সারা দুনিয়ার সবচাইতে বেশি এবং তাদের খায় পূরণ করতে গিয়ে আজকে জনগণের পকেট থেকে টাকা সরকার বের করতে চায় এবং তাদের পকেটে তুলে দিতে চায়। অনেকে বলে থাকেন যে সরকার নাকি এই সিন্ডিকেটের কাছে জিম্মি। মন্ত্রীরা মাঝে মধ্যে মিঠা মিঠা কথাও বলেন যে সিন্ডিকেট